যোরহাটত আজি এক অনন্য পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আমি দেখাইছো আজি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা যোরহাটত ব্যাপক উৎসাহ আমি দেখবলে পাইছো। আর যোরহাটত আজি অঘোষিত বন্ধ সদৃশ পরিবেশ আর যোরহাট নগরের মাজমজিয়াত এনে ধরনের বিশাল শোভাযাত্রা উলিওয়া হয়েছে, হাজার হাজার লোকে অংশগ্রহণ করেছে। আমি দেখাইছো কেবা হাজার লোকের এক বিশাল শোভাযাত্রা, সকলের মুখত কেবল জয় শ্রীরাম ধ্বনি। আমি দেখাইছো যে এক অনন্য পরিবেশ আজি যোরহাট নগরের মাজমজিয়ার দৃশ্য। এয়া স্বতঃস্ফূর্তভাবে রাইজ ওলাই আহিছে আর ওলাই আহি এনেদরে এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। দরাচলতে যে যোরহাটর মারোয়ারি ঠাকুরবাড়ি ঠিক সেইদরে যে তৈক্য মন্দিরকে ধরে কেইবাটাও স্থানেরপরা জনসাধারণ এনেধরণে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ল উৎসাহে এনেদরে শোভাযাত্রা উলিয়াইছে আর স্বতঃস্ফূর্তভাবে বহু লোকে এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আমি দেখাই গেছো এক যোরহাট নগরের মাজমজিয়ার এটি রোডের দৃশ্য এয়া। আর যোরহাট নগর বড়ালি হয়ে কে বি রোড হয়ে এই শোভাযাত্রা আগবাড়ি আইছে এটি রোডলে। আর বহুখিনি কার্যসূচী আজি আছে আমি দেখাই গেছো এই শোভাযাত্রা কি বিশাল সেয়া এই দৃশ্য দেখিয়েই হয়তো আপনাদের অনুভব করবছে। আর সকলের মুখে মুখে কেবল মাত্র রাম জয় শ্রীরাম ধ্বনি আমি দেখাই গেছো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকসকলে এনেদরে এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে আর সকলের হাতে হাতে জয় শ্রীরামর জয় শ্রীরাম লিখা এনে ধরনের পতাকা ধ্বজা আর এনে ধরনের ওলাই আহিছে এই সকল লোক। আর সমগ্র যোরহাটতে আজি উৎসবমুখর পরিবেশ, অযোধ্যার আমি যে পরিবেশ দেখবলে পাইছো তার যেন ব্যতিক্রম নহয়। যোরহাট আর যেটু রেলি আমি দেখাইছো যে শোভাযাত্রা ইয়াত উলিওয়া হয়েছে সেই শোভাযাত্রার হাজার হাজার লোকে অংশগ্রহণ করেছে আর যোরহাট নগরের মাজেরে আগবাড়ি গেছে শোভাযাত্রা। আর বিভিন্ন কার্যসূচী আছে, অখণ্ড রামায়ণ পাঠ ইতিমধ্যে হয়ে গেছে যোরহাটর মারোয়ারি ঠাকুরবাড়ি আর তার সমান্তরালক আর বহুখিনি কার্যসূচী লওয়া হয়েছে। আর আমি দেখাই গেছো যে যোরহাট নগরের দৃশ্য এয়া সমগ্র দেশ সমগ্র আর তার সমান্তরালক যোরহাটতো এনে ধরনের রাইজর মাজ উৎসাহ। অযোধ্যাত আজি যি উৎসবমুখর পরিবেশ যেন ইতিহাসে পাঁচশো বছরের পুরোনা ইতিহাসে যেন প্রাণ পাই উঠিছে আর তারই আজি আমি দেখবলে পাইছো বহিঃপ্রকাশ যোরহাট নগরখনতো। আর এনেদরে রানী নিশিগা শাড়ি আর এনেদরে আগবাড়ি আইছে স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ সকলের হাতে হাতে রাম জয় শ্রীরাম লিখা পতাকা। আর এনেদরে এই সকল লোক আগবাড়ি আহি দীর্ঘদিনে মনত পুহি অহা যে আশা সেই আশা পূরণ হওয়ার পাছত এনেদরে রামর প্রতি প্রভু রামর প্রতি প্রার্থনা জানাইছে, সেবা জানাইছে। অযোধ্যালে যাব নয় এনেদরে যোরহাটত থাকিয়ে নিজের সেই শ্রদ্ধা ভক্তি প্রকাশ করেছে। আর সমগ্র যোরহাটতে আজি এনে ধরনের পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আর তার পরবর্তী সময়তো যোরহাট নগরখনত আর আজি কেনে ধরনের কি কার্যসূচী রূপায়ণ করা হব সেই সকলখিনি আমি নিউজটিন নর্থ ইষ্টর দর্শকবর দেখার আমার এই প্রয়াস অব্যাহত রাখি। ধন্যবাদ।